হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আবারও একটা হেলদি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি খুবই হেলদি এবং পুষ্টিগুণে ভরা ডুমুর আমরা সবাই মোটামুটি ডুমুর চিনি আর এর গুণাগুণ সম্পর্কেও কম বেশি সবাই জানি ডুমুরে থাকে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম তাই আজকে তোমাদের সঙ্গে এই ডুমুরের একটা খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করব। ডুমুরগুলোকে প্রথমেই আমি কেটে নেব দেখো ডুমুরগুলো কিন্তু আমি সাইডটা এভাবে কেটে নেব আর মাঝখানের যে বীজটা থাকে সেই বীজটা কিন্তু বাদ দিয়ে দেবো এই বীজের মধ্যে যে পোস্তর মতো দানাগুলো থাকে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে আর সাইডের এই খোসার অংশগুলোই কিন্তু আমরা নেব এই ডুমুর কাটতে একটু সময় লাগে কিন্তু একটু ধৈর্য ধরে ডুমুরগুলোকে এভাবে সুন্দর করে কেটে নিতে হবে আর যদি এই খোসার অংশটা কাটার মধ্যে ওই পোস্তর দানার মতো বীজগুলো থেকে যায় তাহলে একটা ছুরির সাহায্যে বা চামচের সাহায্যে এই বীজগুলোকে বাদ দিয়ে দেবে কারণ বীজগুলো থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আমি এভাবেই সমস্ত ডুমুরগুলোকে কেটে নিয়েছি এবং হলুদ জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি একটা ঝুড়ির মধ্যে এই ডুমুরগুলো দিয়ে ভালো করে ঘষে ঘষে আমি ডুমুরগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর একটা কড়াইতে দিয়ে দিয়েছি জল আর জলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ এই হলুদ জলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ডুমুরগুলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে এই ডুমুরটাকে একটু ভাপিয়ে নেব যাতে এর কষটা চলে যায় তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। ডুমুরটা কিন্তু খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এরপর এটাকে আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব যাতে এর পুরো জলটা ঝরে যায় এরপর আরেকটা একটা কড়াইতে আমি দিয়ে দেব সামান্য একটু তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু আলুগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি যেরকম সাইজের ডুমুর কেটেছি প্রায় সেই রকম সাইজেরই ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখো আলুগুলো কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব দেখো সব আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দেবো ভাপিয়ে রাখা ডুমুরগুলো ভাপিয়ে রাখা সমস্ত ডুমুরগুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছি আর এই ডুমুরগুলোকে আমি তেলের মধ্যেই দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে জেরে ডুমুরগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব ডুমুরগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি কড়াই থেকে তুলে নেব। দেখো সমস্ত ডুমুরগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে সমস্ত ডুমুরগুলোকে আমি তুলে নিলাম এরপর এই কড়াইতেই দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো মেখে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকেই লবণ আর হলুদ গুঁড়ো মেখে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকেও খুব ভালো করে ভেজে নেব দেখো চিংড়ি মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব ওই কড়াইতেই আরও কিছুটা পরিমাণ তেল দেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে এবং একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব এরপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব। যতক্ষণে পেঁয়াজটা ভাজা হয় ততক্ষণে এর জন্যে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিই একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আদা কুচি আর দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেব আর এই মশলার পেস্ট তৈরি করতে করতে আমাদের পেঁয়াজটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই ভাজা পেঁয়াজের মধ্যেই আমি এই মশলার পেস্টটা দিয়ে দেব মশলাটা দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে প্রায় শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি একে একে অ্যাড করব গুঁড়ো মশলাগুলো এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব লবণ এখানে আমি লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপর দেবো জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেব জল যাতে গুঁড়ো মশলা গুঁড়ো পুড়ে না যায় জলটা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে মশলাটাকেও খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব। ভেজে রাখা ডুমুর এবং আলুগুলো ডুমুর আর আলুগুলোকেও দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এই ডুমুর আর আলুটাকেও আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব ডুমুর আর আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল গরম জলটা দিয়ে এটার সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে জলটা যখনই ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ডুমুর আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু ডুমুরটা আমার আগে থেকে একটু ভাপিয়ে নেওয়া ছিল তাই এই সময় ডুমুরটা সেদ্ধ করতে কিন্তু সময় কমই লাগবে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে দেব ডুমুর আর আলু দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে ডুমুরের একটা দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর কার ডুমুর খুব প্রিয় এটা আমাকে কমেন্টে জানিও